যুদ্ধবিরতি শেষে আক্রমণ আরও বাড়িয়েছে ইসরায়েল। শুক্রবার থেকেই গাজায় ফের হামলার ঝাঁজ আরও বাড়ালো IDF। শনিবারও তা জারি থাকছে। যুদ্ধবিরতির পর গত 24 ঘন্টায় নাকি প্রায় 200 জন গাজাবাসীর মৃত্যু হয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে সব আলোচনায় কি ব্যর্থ হলো? এই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে, কারণ ক্ষেপণাস্ত্র হানার যে বিরাম তাতে কিন্তু কোনো বিরাম হচ্ছে না। অর্থাৎ একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা হয়েই চলেছে। সপ্তাহখানেক চলেছিল যুদ্ধবিরতি। দুপক্ষেরই অভিযোগ যে দুপক্ষই নাকি যুদ্ধবিরতি চুক্তি ভেঙেছে। যুদ্ধবিরতি শেষে শুক্রবার থেকেই গাজায় ফের আকাশপথে হামলা চালাতে শুরু করে IDF। সমগ্র গাজা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। উত্তর দক্ষিণে মুহুর্মুহু আছড়ে পড়ছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। গাজার দক্ষিণে অন্তত 2 মিলিয়ন গাজাবাসী আটকে রয়েছেন। গাজার স্বাস্থ্যমন্ত্রকের তরফে অভিযোগ যে সবচেয়ে বেশি ইসরায়েলি বিমান হানা চলছে দক্ষিণ গাজার খান ইউনিস শহরে। সেখানে 20টি বাড়িতে বোমা ফেলেছে IDF। শুক্রবার রাতে সেখানে অন্তত 184 জনের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন প্রায় 589 জন। শনিবারও হামলা জারি ছিল। এবার মৃত্যুর সংখ্যা কমপক্ষে 200-তে দাঁড়িয়েছে বলে দাবি করছে গাজার স্বাস্থ্যমন্ত্রক। এদিকে ফিলিস্তিনি জঙ্গিদের বিরুদ্ধে ইসরায়েল আক্রমণ চালাবে এবং সেই আক্রমণ চালানোর অভিযোগও কিন্তু উঠছে। IDF-এর তরফে বলা হচ্ছে যে যুদ্ধবিরতি শেষ হতে না হতেই ফিলিস্তিনি জঙ্গিরা নাকি ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 250টি রকেট হামলা চালিয়েছে, যদিও কোনোটাই সাকসেসফুল হয়নি, জানাচ্ছে IDF। সোমবার কাতারের মধ্যস্থতায় দোহায় ইসরায়েল ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে শান্তি চুক্তির চেষ্টা হয়, তবে তা সফল হয়নি। ইসরায়েলের তরফে শান্তি চুক্তি বৈঠকে অংশ নিতে যাচ্ছিলেন গুপ্তচর সংস্থা মোসাদের কর্তারা, তবে তাদের নাকি দেশে ফিরে আসতে বলা হয়েছে। কারণ হিসেবে ইসরায়েলের দাবি যে বৈঠকে নাকি কাজের কাজ কিছু হচ্ছে না। আর এরপরই কাতার ব্রিটেনের সঙ্গে বৈঠক করে। পাশাপাশি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইসরায়েলের কাছে যুদ্ধবিরতির আবেদন জানান, তবে কিছুতেই যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। গত 23 নভেম্বর বৃহস্পতিবার প্রথমে 4 দিনের যুদ্ধবিরতির সিদ্ধান্ত লাগু হয়। এই যুদ্ধবিরতি চুক্তির মূল দিক ছিল 50 জন ইসরায়েলি পণবন্দি নারী এবং শিশুকে মুক্তি দেওয়া হবে। বিনিময়ে ইসরায়েলের হাতে বন্দি 150 জন ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে। এই চুক্তির বিনিময়ে গাজা স্ট্রিপের সমস্ত এলাকায় 100 ট্রাক ঢুকতে দেবে ইসরায়েল। এই ট্রাকগুলির মাধ্যমে গাজায় মানবিক ত্রাণ, ওষুধপত্র এবং জ্বালানি থাকবে। এই চুক্তির বিনিময়ে ইসরায়েলকে গাজা স্ট্রিপে সামরিক যান চলাচলও বন্ধ রাখতে হবে। এই চুক্তি বিনিময়ে ইসরায়েল এবং গাজা উভয় পক্ষই একে অপরের উপরে আক্রমণ বন্ধ রাখবে। গাজা স্ট্রিপের সমস্ত অঞ্চলে ইসরায়েলি সেনা তাদের সমস্ত সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখবে বলেও জানানো হয়েছিল। এই চুক্তি বিনিময়ে গাজার উত্তর থেকে দক্ষিণে সালাহ আল দিন স্ট্রিটে অবাধে যেতে পারবেন সাধারণ মানুষ।
যুদ্ধবিরতি চলাকালীন ইসরায়েলি সেনা গাজা স্ট্রিপে কোনো এলাকায় কাউকে গ্রেপ্তার করতে পারবে না বা কারোর ওপর আক্রমণ চালাতে পারবে না। এই চুক্তির বিনিময়ে গাজার উত্তরে দিনে 6 ঘন্টা করে এবং দক্ষিণ গাজায় বিমান চলাচল স্থগিত রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়। গত 7ই অক্টোবর ফিলিস্তিনি জঙ্গি সংগঠন ইসরায়েলের ভূখণ্ডকে লক্ষ্য করে রকেট হামলা চালায়। মৃত্যু হয় সেই সময় প্রায় 1200 ইসরায়েলির। পাশাপাশি 250-র বেশি ইসরায়েলিকে পণবন্দি করে গাজায় নিয়ে যায় জঙ্গিরা। এরপরই ফিলিস্তিনি জঙ্গিদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ ঘোষণা করেন। তারপরই গাজায় শুরু হয় মৃত্যু মিছিল। এখনও পর্যন্ত 13,000-এর বেশি গাজাবাসীর মৃত্যু হয়েছে। এখন কথা হচ্ছে যে কবে যুদ্ধ থামবে, তার কিন্তু কোনো রকম কোনো সদুত্তর এই মুহূর্তে মিলছে না। যুদ্ধবিরতি শেষের অপেক্ষায় কি ছিল ইসরায়েল? গাজায় কিন্তু এবার মৃতের সংখ্যা আরও বাড়ছে। যুদ্ধবিরতির পর আক্রমণের ঝাঁট যেন আরও বাড়িয়েছে ইসরায়েল। শুক্রবার থেকে গাজায় ফের হামলা শুরু করেছে IDF এবং সেই হামলা বেশ ঝাঁঝালো তাও কিন্তু বোঝা যাচ্ছে। শনিবার তা জারি ছিল। যুদ্ধবিরতির পর 24 ঘন্টায় নাকি প্রায় 200 জন গাজাবাসীর মৃত্যু হয়েছে। সব আলোচনায় কি তাহলে ব্যর্থ হলো? সেই প্রশ্নই ঘুরে ফিরে সামনে আসছে। যুদ্ধের যাবতীয় আপডেট জানার জন্য অবশ্যই আপনাদের নজর থাকুক আজ থাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলকে, যাতে খবরের আপডেট মিস না হয়। নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন এবং এখন আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করতে ভুলবেন না আজ থাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।